সকাল 10:30টায় লক্ষ কোটি কোটি মৌমাছি সরিষার ফুলে যা পড়ে, লক্ষ কোটি কোটি মৌমাছি সরিষার জমিতে যায়, বান্দার শারীরিক সুস্থতা কেমনি থাকবে, সে কেমনি আল্লাহর ইবাদত করবে। এই জন্য মধু আহরণের জন্য সরষের ফুলের উপর দিয়া লক্ষ কোটি কোটি মৌমাছি ঘরে, তারা কোনোদিন ওই বান্দাকে শরীরের ভেতর ভেদাল ঢুকায় না, তারা বান্দাকে এমন জিনিস আইনে চাকের ভেতরে সংরক্ষণ করে না যে বান্দার ক্ষতি হবে, ওই বান্দা মরে যাবে, এমন কোন চিন্তা মৌমাছির অন্তরে আল্লাহ দেন নাই। অথচ মানুষ হইয়া পচা লাউ দিয়া জুস বানাচ্ছে, জুসের কারখানার ভিডিও দেখেছেন কোনো দিন? পচা লাউ পচা আম দিয়া জুস বানাচ্ছে এই মানুষই, তাই দেখা দেখেন বিরাট শিক্ষিত লোক, আই পাস, বিএ পাস, এমএ পাস। মৌমাছি কোন কলেজের প্রিন্সিপাল? তাহলে মৌমাছি ভালো না মানুষ ভালো? মধুর ভেতরে পৃথিবীর যত অসুখ আছে তার ঔষধ আছে। ইচ্ছা করলে মৌমাছি মধু খায়া খালি পায়খানা চাকের মধ্যে তুলে নি, আল্লাহ করলে নি কেন তুই এই কাম করলু কে করছে না, ওরা তো নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, তো ওর করে ভালো জিনিস খেলাম, গু দিতি ওরা খাক, কথা বলে মানে কথা বলে গেলে। আর আপনি বাতের ছেলে মানুষ দেখছে কি যেন লাকত সঙ্গে ওর মূল জিনিস করে লেছে, কাকি আবার তো অজ্ঞান পার্টি নাম, কি পার্টি নাম? অজ্ঞান পার্টি। আহাহা, ইস, মানুষ আবার করছে কি, ফেসবুকে দেখা যায় রাস্তার ধারে পুরুষ মানুষ বোরকা পরে মাথা রুমাল দিয়ে ঘুঙ্গুর দিয়ে ইঙ্গে থাল নিয়ে বসে আছে হুন্ডালা চলে এসছে। এখন মিয়া মানুষ ভাবিছে, মিয়া মানুষ ভাবে চিন্তা করছে, কইছে ভাই আমার যাওয়ার পয়সা নেই, আমাকে না অমুক জায়গা নিয়ে দেবে, কইছে নামো, এই কে ওই নামিছে, ওই নামিছে, এর মধ্যে ওই ওই পাশে থেকে ওই একটা ব্যাগ ফেলে দিছে, তখন হুন্ডা লাগ করছে ভাই ওই যে ব্যাগ পরে গেছে, আমি আর ব্যাগটা নিই, তখন ওই হুন্ডার থেকে নামিছে, ভাই ব্যাগটা আনেন ভাই আমি হেঁটে বাড়িচ্ছি না, এক ওই ব্যাগ আনবার গেছে, ই হুন্ডা চালিলে চলে গেছে। এটা আশাবুল মগলুকাতের চরিত্র। আর মৌমাছির চরিত্র 10:30টায় যাবে সরষের জমিতে, আর বিকেল 3:30টায় আবার ভাষায় যাবে ওর মৌচাকে যাবে, কথা ঠিক কিনা? এক সেকেন্ড ইদিক ওদিক করে না, কোনো মধুর ভেতরে ভেজাল দেয় না। সরষের যখন সরষের খেত তখন মধুর রঙ হলো সাদা টাইপের, যখন দেখবেন ওই অন্য অন্য আমের মোলের মধু তখন দেখবেন একটু লালটি সাইদের, এইভাবে যখনকার যে সিজনের মধুর রং অবিকল ওই মধুই দিচ্ছে, কোনো মধুর সাথে কোনো মধুর মিল। তাহলে আপনি মৌমাছির থেকে শিখতে হবে, এই জন্য মৌমাছির নামে কোরআন শরীফে সুরা দিল, কারণ কি সব মখলুকাত আমার আনুগত্য করে, বান্দা তোমরা কেন আমার তসবি আমার আনুগত্য করো না, যদি না করো আমি একটা আইন করে দিলাম, সে আইন তোমাদেরকে মানতে হবে, আইনটা সুরা আর রহমান, সুরা আর রহমান, আল্লাহ বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। বান্দা তোমরা যদি আমার আনুগত্য না করো, এতাত না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, যাও, গেট আউট, ডাইরেক্ট আল্লাহ বলছেন বেরিয়ে যাও। তুমি রাজনীতির ময়দানে আনুগত্য করলে না, বিচারের ময়দানে আনুগত্য করলে না, নামাজের আনুগত্য করলে না, সুদ হারামের ব্যাপারে আনুগত্য করলে না, বেরিয়ে যাও। হ্যাঁ সবাই বলেন ঠিক, কে বলেছেন? আল্লাহ। বেরিয়ে যাও, কিন্তু লাফান ফুজু বের হওয়া যাবে না। এই আসমান আর জমিন এই দুটা দিয়ে আমাদেরকে মিষ্টির কার্টুনের মতো প্যাকেট করে থাকে, একবার প্যাকেট, এমন কোন বাপের ব্যাটা নাই তেরে হয়ে যাবি যদি যাই ঢাকার রপ্তানি গার্মেন্টস পর্যন্ত, কি বাপের সাথে রাগ করে বিয়ে দেয়নি, ওই ওই যদ্দূর যায় ওই রপ্তানি, ওই কালিয়া কইর বন্ধু যাবি আর ওইবার যাবার পারবে না, ওই রাগ করে যায় ওই কি ফল লাভ করতে পারবি, ওই 6 মাসের মধ্যে গাই বাছুর লিয়ে আসবি।
খন্দকার কেউ জিতেনি ওই ঢাকার যা কেউ জিতেনি, জীবনও জিততে পারবে না। ওটি পার্টি রেডি হয়ে আছে, গাই বাসুর আসবি গাই বাসুর। কেউ যদি অন্যের মেয়েকে যদি নিয়ে ঢাকাত পলে যায় গার্মেন্টে চাকরি করে, যে মেয়ে নিয়ে গেল ওই মেয়ের জীবন ওর সাথে আসবে না, ওই লক্ষ্মীপুর আরেকজনের সাথে চলে যাবে। তার মানে কি? তার মানে হলো যে তুমি আল্লাহর আনুগত্য করো না, পিতা মাতার খেদমত করো না, পিতা মাতার কথা শোনো না। অথচ আল্লাহ বলছেন সবাই আমার আনুগত্য করে, আমার কথা শোনে, আমার আনুগত্য করে, আমার রসুলের সুন্না মানে। কেন তোমাদের এত আচরণ খারাপ হলো? তোমরা আমার কথা অনুযায়ী চলো না, রসুলের আদর্শ অনুযায়ী চলো না। অতএব আমি আল্লাহ বলে দিলাম বেরিয়ে যাও আমার রাজ্য থেকে, যাও। আল্লাহ একা একা দুনিয়া রাখবেন। ওই যে সমাজে চালু আছে খালি গোল দেখবো তা দুষ্ট আইডিয়া দেখবো না, আমাদের জন্য আল্লাহর এত ভালোবাসা। সেই ভালোবাসা পেতে গেলে এক নম্বর কাজ হলো আল্লাহর তসবি তাহালিল এতাত আনুগত্য করিতেই হবে। এরপরে আসেন সেই কথাটা আল্লাহ আরেকভাবে বলে দিলেন যে তুমি এখনো বোঝো তোমার মাথার টুপি, তোমার মুসলমান নাম মোহাম্মদ, নাম আবু তাহের আব্দুর রহমান ভালো, কিন্তু এখন আল্লাহ বলছেন তুমি মাঝে মাঝে নামাজও পড়ো, ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন ঈদিন সিরাতুল মুস্তাকিম, ঈদের নামাজও তো মানুষ পড়ে, শুনেও শুক্রবারও তো পড়ে। এইরকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও দুনিয়ার ইমানদারেরা, যে কিসমের ইমানদার হও না কেন, তোমাদের ভিতরে যেন একটা আচরণ আমি চোখে দেখতে না পাই। এই আচরণ যদি তোমাদের ভিতরে থাকে আমি আল্লাহ এত অসন্তুষ্ট হব। সেই কথাটা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের আচরণ এমন যেন না হয়, নিজে যেটা করো না মানুষকে খালি তাগিদ দিয়ে বেড়াও। আসল কাজ কেউ করে না, যে করে না ওই কাজের কথা মানুষকে বলা নিষেধ করেছেন কে? অথচ আমাদের ভেতরে ইমানদারের ভেতরে এখন একটা এমন একটা কাজ আছে আমরা করব না, কিন্তু বক্তব্যের সময় বালুশ ফাটে দিচ্ছে, দুই বোন আছে নাই। এক বক্তা বক্তৃতা করতে করতে করছে দরকার হলে ফাঁসির বোন চুকবো, এই কটি মাইক গেছে পরে। আমি চিন্তা করি কেরে, তখন আল্লাহ বুঝে আবার দে তুই যে কথাটা করছু তুই তুই ধারে কাছে নেই, সেই দিন ফেরেশতা কথা দে ঠেলাতে মাইক্রোন ফেলে দে তো কথা বলে। আমার এই জীবনে সাইদি সাহেবের যত বক্তৃতা শুনেছি কোনোদিন মাইক্রোফোন পড়ে যায়নি, মানে উনি যা বলেন তাই করেন। আর আমাদের বক্তার মধ্যে কিছু আছে দাওয়াত বাড়ানোর জন্য হুঙ্কার একটা মারলো ফাঁসির মঞ্চে যাব, এই কটি ফেরেশতা দিতে মাইক্রোফোন ফেলে দিয়ে হে তুই যা করছু করছু তাই। হ্যাঁ কথা বল, এই জন্য আল্লাহ বলছেন তোমরা যেটা বলো না, যেটা তোমরা বলবে সেটা করবে, আর যেটা করো না খবরদার বলতে পারবে না। আমরা যেটা করি, আমি যেটা করি আপনাদেরকে সেই কথা বলি, সুবহানাল্লাহ। এই কাজটা যদি কেউ করে, নিজে করে না মানুষকে বলে বেড়ায়, এর আবার কি ঠেলা দেখেন, এর সর্বোচ্চ ঠেলা হবে। সেই ঠেলাটা কি? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাআলামুন। আমার আল্লাহ বলেছেন যে ব্যক্তি নিজে করে না যে কাজ, ওই কাজ যদি মানুষকে বলে বেড়ায়, আমার আল্লাহ বলেছেন আমি সবচেয়ে রাগান্বিত হই, সবচেয়ে রাগ করে আল্লাহ এই কাজের উপরে। কি তুমি যেটা করো না কেন মানুষক বলো, এত বড় রাগ আল্লাহর হয়? ও দুনিয়ার থেকে গারত করে দিত যদি আল্লাহ রহমানুর রহিম না হতো, না হতো। তাহলে এই কথার পর আমাকে কি ভয় হয় না যে আমি যেটা করব না সেটা মানুষকে বলবো না, যেটা করব সেটা বলবো। এখনকার দেখা যায় বাপ বেটা দুজন একই কাম করে, বেটা বিড়ি ধরে বাপক দেয়, বেটাকে দেয় বেটা বিড়ি ধরে বাপক দেয়, এরা করতে গিয়ে আমি যা করি চুকি দেই দিচ্ছি। কথা বলে কথা বলে আর কি গুণা হলা
তোর মাথা চলে না বা, বেটা বিড়ি ধরে বাপুক দিচ্ছে, বিড়ি ধরে বেটাক দিচ্ছে, এর মধ্যে সারেনার গুণ হলো না, কারণ আল্লাহ কাছে তুই যেটা করবো সেটা আরেকজনকে দিব। হ্যাঁ, বাপ নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, বেটাকেও নামাজ পড়বার কথা কয় না, তাহলে দুইজন ভালো কি আরামের লোক রে বা, কথা কন্যা আপনারা এরা আবার ওই ভাবে লিখছে ওটা, মানে আল্লাহ খাপা মুখে আমি যা করবো তাই বলবো। শাশুড়ি তাই পর্দা করে না, শাশুড়ি পর্দা করে না, বেটার বউকেও মানা করে না যে তুই পর্দা করা হবে না, পর্দা করিস না, এই কথা কয় করছে না, তো আমিও পর্দা করি না, তুইও পর্দা করিস না, মা স দুইজনে না কাপড় কিনবার যাই শেরপুর। তাহলে এইভাবে যদি আমি ব্যাখ্যা করতে যাই, হাজারো হাজারো কাজ আমরা নিজেরা বোঝার পরেও অন্যায় পথে নিজে চলছি, অধীনস্থ লোকদেরকে চালাচ্ছি। এইভাবে পৃথিবী গারদ হয়ে যাচ্ছে, গারদ। এটা আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো কাজ না। এখন আসেন, আল্লাহ তাআলা কোন কাজে ভালোবাসে মানুষকে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। এখন ওই যে আপনি বললেন আল কোরআনের আলো সংসদে দল, হে কি বললেন সংসদে দল, আল্লাহ বললেন তাহলে এখন তোমরা আমার ভালোবাসা চাও। এখন আল্লাহ বলছেন তোমাদেরকে আমি ভালোবাসবো, কোন কোন বান্দাদেরকে তার ডিফিনিশন এখন আল্লাহ দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহ ভালোবাসবে কাদেরকে সেটা বলার আগে আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করেছেন, ইন্না শব্দের অর্থ নিশ্চয়, এই কথার উপর গুরুত্ব আছে। ও বান্দা বান্দিরা, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে ভালোবাসি যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহ আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করার কাজ করে। সীসা ঢালা প্রাচীর ন্যায় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় সংগ্রাম করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি, জোরে কর আল্লাহ আকবার। কার কথা? এখানে আল্লাহ ভালোবাসার একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, যারা যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা পৃথিবীতে কায়েমের জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে দিন বিজয়ের কাজ করে, এদেরকে আমি আল্লাহ ভালোবাসি, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসে দুনিয়ার মানুষ তাদেরকে ভালো বাসবে না। কার কথা? আজকে দেখেন সারা বিশ্বে ইসলাম বিজয়ের কাজ নবী রসুল করেছেন, কথা ঠিক কিনা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন, মক্কার লোক দেখতে পেল না, ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, নমরুদ দেখতে পেল না, মুসা আলাইহিস সালাম করলেন, ফেরাউন দেখতে পেল না। বর্তমানে নয়, তামাম পৃথিবীর আজকে বর্তমান অবস্থা যেখানে ইসলামের উন্নতির জন্য কাজ করার কথা বলা হয় তাদেরকে কেউ ভালোবাসে না। অথচ আল্লাহ বললেন আমি এদেরকে ভালোবাসি, তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে যদি দুনিয়ার কেউ ভালো না পাসে তাদের লস না লাভ? জোরে কোন? তাহলে এই লাভের কথা কোথায় আছে? তাহলে আপনারা কি আল্লাহর ভালোবাসার জন্য আল্লাহর দিন বিজয় করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারেন? কারা কারা দুই হাত তুলে দেখা, নামান হাত, খালি হাত তুললেন মুখ খুললেন না, দুনিয়ার মুসলিম এক হোক খুললেন না, একজনা খালি হাত দেখালে হবে? হ্যাঁ, আপনার তখন দেখা লাগবে যে না আমার ইমান বাড়তিছে, তাহলে সাথে সাথে মুখ খুলে আল্লাহর পক্ষে স্লোগান হতে হবে, তাহলে বোঝা যাবে আপনার ইমানের চাপ আছে। হাত তুললে ইমানের চাপ বোঝা যাবে না, যতক্ষণ মুখ না খুলবেন, এই মুখটা হলো ডাব, ডাব কাটলে যেরকম পানি বাড়ে না, আপনি একটা ডাবের কচি ডাব কিনলেন, কেনার পর কাটতে 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 মনে করছেন কামড় দিয়ে ফিক খাবো, এক পর্যায়ে দেখবেন কাটিচ্ছেন চাচিচ্ছেন, আবার দেখিচ্ছেন নরম হলো নাকি, কাটেন নরম, কাটেন নরম, এই কাটতে কাটতে এক পর্যায়ে প্রাত করে ফেটে গেছে। তখন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বলতেছে আব্বা মোট পানি পড়ে গেল, কি খাবেন কি? পরে আপনি দায়ের মাথাতে তখন এই পলটাছেন, দেখেন সেম সেম পানি, তাহলে যেটা বাইরে হয়ে গেল কোনটি আছিল? ওই পানি আল্লাহ সাপ দিয়ে ঢুকে দিছিল।
আপনি তো কোনো জিনিস চাপ দিয়ে ঢুকে দেননি, দুই টাকার আলু প্রসেস করে বাতাস তুলে ফুলে থাকে, মানুষ মনে করতে শ কেজি আলু আসর মধ্যে, কিন্তু চিরা দেখে এক খামচা আলু লিয়া দেখে আর চার চাকা আসর মধ্যে। আপনি ফিয়ার অ্যান্ড লাভলি 36 টাকাতে কিনে দিচ্ছেন স্ত্রী, দেখেন তো অর্ধেক বাতাস অর্ধেক ফিয়ার অ্যান্ড লাভলি, পেপসুডিন কিনবেন অর্ধেক বাতাস অর্ধেক পেপসুডিন, কোন জিনিসটা দেখ পুরো আছে নাকি? আর আল্লাহর কলার যত ভেতরে মাঝি সোঁচা তত বড়, কলা কিংকে লড়ে টিপ দিলে ফুলে ওঠে, সে তাহলে আল্লাহর সব জিনিস অতিরিক্ত। আল্লাহ বান্দাকে বুঝাচ্ছে, বান্দা আমি যেরকম তোমাদেরকে ঠকাইনি তুমি কাউকে ঠকাবে না, এই জন্য কোরআনে আয়াত নাজিল করছে ওয়াইলুল মুতাফফিফিন, তুমি মাপে কম্বারা করবে না, তুমি বড় ব্যবসায়ী হচ্ছ, লিটার কিনে লোয়া দিয়ে সাত করে থাকছে, তেল ঢালে দিচ্ছে পরে দেখ তুমি কেবা পরে গে বলছে পড়লে গে মাপ ঠিক বলছা, কথা বুঝবেন? কতগুলা লোক আল্লাহ বান্দা হিসেবে, আমি গত দুই বছর আগে ঢাকা গেছিলাম আশুলিয়াতে সভা করবেন, আমি ঢাকার ওই আশুলিয়ার ময়দানে বলেছিলাম যে বাংলাদেশে যত চাল আছে কিয়ামতের দিন হাফ কামে হাফ কাপের দাম ফেরত দেওয়া লাগবে, মনে করছে ব্যাপার। আমার ড্যানি ভাই সব বড় বড় কমই মাথাটা হুজুর আছিল, ইনকে ঘাড় মোটা, ওরা আমার দিক খালি তাকে থাকে ওই দিক, আমি আমাকে দেখেন ওই দিক কচি হুজুর গুলো কথা শুনে আমাকে মাথা ঘুরে দিচ্ছে, চায়ের দাম ফেরত দেওয়া মানে আমি না, পাঁচজন মানুষ গেছে চায়ের দোকান যা বলছি যে পাঁচ কাপ চা দাও, চালা দিচ্ছে হাফ কাপের কম, এক কাপের টাকা নিল চা দিল হাফ কাপের কম, এ বাদ বাকি চা খেয়ে দিবে বাঙালি, এই যে বাঙালি যে বাঙালি চা খাবি মনে করে, আমিও তো আরেকজন কম দিয়েছি, সে চা কম খালি কি হবি, সেই জন্য লসের দুনিয়া। কলজা এই যে পল্লী বিদ্যুৎ যাচ্ছে, পল্লী বিদ্যুতের মিটার আমরা কিনেছি 1000 টাকা তোমার দিয়ে মিটার বাদ দি, এখন পল্লী বিদ্যুৎ প্রতি মাসে মাসে মিটারে ভাড়া নিচ্ছে, তাহলে আপনি কেন বলতে পারেন না যে আমাকে জায়গা দিয়ে আপনি ফুল ফুটে নিয়েছেন, তাহলে ফুলের যতখানি জায়গা আছে মাপে কত ভাড়া পাবো দাও, কথা কনে রে কথা কনে বলে কলজা, এই ইঙ্গে একে একে শোনেন, বাংলাদেশের মোটমাট যদি বলে পল্লী বিদ্যুতের, তোমরা তো ব্যবসা করিচ্ছ, ওরা ওই সরকারের মন্ত্রীর সাথে এমন ভাবে লাইন করছে যাতে আমাকে কেউ কিছু না কয়, এখনো বেলা মানুষকে ওটা সরকার দিচ্ছে, কিন্তু ওই ব্যবসা করিচ্ছে আপনার সরকারে ভারত বন্দুক দিয়ে আমাকে রোগ মারিচ্ছে, কতক্ষণ তুই মিটারের টাকা লিচ্ছ আবার 10 টাকা করে মাস ভাড়া লিচ্ছ, আমার বাড়ি আমার জমির মধ্যে বিরাট বিরাট ফুলপুঁতিতে ভেড়া মারা টু দিনাজপুর 500 শতক 200 শতকের নিচে বিরাট অ্যাঙ্গেলের ফুল হবে, কোনো আবাদ হচ্ছে না কিছু, ওর মধ্যে ওর নিচে মানুষও খারাপ হয় না, কারণ ওটি লেখা তো ড্যাঞ্জার, তুই যৎখানি জায়গা ফুল ফুটুছ আমাকে ভাড়া দে, অততে রাস্তা করার সময় সাধনপুরের মানুষ যত টাকা পাচ্ছে বাংলাদেশের কেউ অত টাকা পায়নি, সাধনপুর আর শেরপুরের মতো, একটা মানুষের বাড়ি গুঁড়ো করে ফেলে দিছে উই করছে ভাঙলো ভাঙলো, যদি টিনের বাড়ি না করে 7 দিন হইনি আজ 30 কোটি, এই যে রাস্তা অধিকরণ করার সময় সরকার যেভাবে টাকা দিছে, যার টিনের বাড়ি টিনের সামনে আছে এরা লস খাচ্ছে, আর যার খালি এরা ছাদ আছে তাই বিরাট টাকা পাচ্ছে, কিয়ামতের ময়দানে উনকে তখন হিসাব শুরু হবি, তখন কবি কেন আল্লাহর ভালোবাসার কাম করনো না, আর জান্নাতত কেন হনি, কৃষক টিনের বাড়ি করে থাকুন রে, কার পাশে তেলবাদি মারছুন রে, হা কি ভুল করছি রে, আজ জান্নাত কে না দেয়নি, কিন্তু তখন আফসোস করে লাভ হবে না, তখনও তারা বলবে কে ভাই বেজার হচ্ছেন আপনারা, কি বেজার হচ্ছেন নাকি, আমার ভাইরা এই পৃথিবীর জমিনে মানুষগুলিকে আল্লাহ বিরোধী রসুল বিরোধী বেশিরভাগ করে সমাজের দ্বারা নেতৃবৃন্দ, আল্লাহ তাআলা কথা বলেছেন কাউরো পরোয়া করেন না, আল্লাহ নিজে বলেছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লাত ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা
আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা যারা তোমরা আমার কথাগুলি, আমার আনুগত্যগুলি, আমার রসুলের আদর্শগুলি প্রত্যাখ্যান করেছ, আমার কোরআন মানো নাই, ইসলাম মানো নাই, দিক বিদিক চিন্তা না করে তুমি এদিক সেদিক আনমনাভাবে ঘোরাফেরা করে জীবনটা ধুলিস্যাত করে আমার কাছে ফিরে এসেছ, কিন্তু আমি বলেছিলাম ফিরতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। দুনিয়ার মানুষ মরণের হাত থেকে বাঁচার জন্য সুদৃঢ় দুর্গ যদি তৈরি করতে পারো, তার ভেতরে অবস্থান করো, মৃত্যুকে আমি রব্বুল আলামিন ওই জায়গায় পৌঁছাইয়া দেব। তুমি ফিরে এসেছো, কাল বেতাল জ্ঞান করো নাই, তুমি ফিরে এসেছো, তোমাকে যখন আমি জাহান্নামে দেব হাসরের ময়দানে বিচারের পর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা কোরআনকে অবিশ্বাস করেছিল, কোরআনের আইনকে অবিশ্বাস করেছিল, কোরআনের বিধিবিধানকে অবিশ্বাস করেছিল, এই লোকগুলি অবিশ্বাসীর কাতারে পড়ে যাবে, তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে মানুষের ভেতর থেকে নেতৃত্ব দেয়া, জিনের ভেতরে নেতৃত্ব দেয়া, যারা আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য লাগিয়ে দিয়েছিল, ও আল্লাহ ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। জাহান্নামের মধ্যে তোর কোন ডাকবি? কে দুনিয়া জানা ডাকলে তোর কি হয়? কেউ ডাকে না, ভয়ে ডাকে না, হক ডাকমো, কিন্তু হাসনের ময়দানে জাহান্নামের ভেতরে তা ডাকবে, আল্লাহ হে রব, যাদের যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগাই দিয়েছিল, ওই নেতাদেরকে আমাদের সামনে হাজির করে দেন। তখন আল্লাহ বলবে কি করবে ওদেরকে? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তারা আমাদেরকে যেভাবে কষ্টের রাস্তা দেখিয়ে দিয়েছিল, আমরা সেই কাজ করে আজকে জাহান্নামে এসেছি। ওই নেতাদেরকে দেখে দাও, ওদের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব, তোমরা তো আমাদেরকে দুনিয়ায় যে কাজে করতে বলেছিলে আমিও সেই কাজ করেছি, আজকে জাহান্নামের ভেতর এত কষ্ট সহ্য হয় না, আমাদের জন্য একটু সুপারিশ করো। কার কাছে? তোর নেতারা কবি, আজ তোমারও যা আমারও তাই, লোয়ার কালাই যাবে একাই একই অবস্থা। তখন এই জাহান্নামীরা আর ওই নেতারা মারামারি শুরু হবে, কার লাখ মুখ কুণ্ঠিত দাবি তার ঠিক দিক বিদিক নেই। তুমি যে নেতা ছিলে, দুনিয়ার হিরো ছিলে, আজ তোমাকে পাও দিয়া আগদামি না মানে কি পাও দিয়া খুঁজে জিরো বানাবি, যাই আসছিল হিরো তাক বানাবি জিরো। কার কথা? আল্লাহর কথা। তাহলে বলুন, আপনি মানুষের তালবাজি শুনে কোরআন হাদিস পরিত্যাগ করে দুনিয়ার জীবন যদি অতিবাহিত করেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের বিচার করবেন। কি করবেন না? তাহলে আসুন, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, দুনিয়ার মানুষ তাদেরকে ভালোবাসে না। যারা ঈমান আনার পর জান আর মাল দিয়া আল্লাহর দিন বিজয়ের জন্য কাজ করে, এরাই হলো আলো আল্লাহর ভালোবাসা বন্ধু, আল্লাহর ভালোবাসার বান্দা। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন এই ঈমানদারের কাজ হবে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন। আমার আল্লাহ বলেছেন তারাই তো প্রকৃত ঈমানদার, যারা আল্লাহর পথে সংগ্রাম করে ধরে করে। আল্লাহু আকবার! প্রকৃত ঈমানদার কে? সবাই বলেন প্রকৃত ঈমানদার কে? এই এই শ্লোকের সংখ্যা বাংলাদেশে বেশি না কম? আল্লাহ নিজে বলছেন যারা প্রকৃত ঈমানদার তারা সংগ্রাম করবে আল্লাহর পথে, আর যারা কাফের অবিশ্বাসী তারা সংগ্রাম করবে শয়তানের পথে। অথচ শয়তান প্রকাশ্য দুশ্মন, শয়তানকে দেখা যায় না, শয়তানের খলিফা দেখা যায়। আবার শয়তান দুই জাতির মধ্যে মিনাল জিন্নাতি ওয়ান
জানাস জিন আর মানুষের ভেতর শয়তানের বন্ধু আছে। আপনি এইগুলি কথা কেন বাড়িতে পড়লেন না, কেন জানলেন না? কতদিন আপনি বক্তৃতা শুনে শুনে মরে চলে যাচ্ছেন, এখনো কাজ শুরু করেননি। আপনি আমি মরণের সময় মরণের পর কি জবাব দেব? যার যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড হায়াত এখনো আছে, আপনার দায়িত্ব জবান দিয়া অঙ্গ দিয়া আল্লাহর পথে কাজ করা। ঠিক কথা কন্ডা, আপনি কাজ করলি জান্নাত, কাজ না করলে জাহান্নাম। অথচ আজকে আমার দেশে বলা হচ্ছে, হুজুর অনেক বক্তৃতা হয়েছে, এখন বাকি আমল। বাকি কি আমল? হচ্ছে আরবি শব্দ, ইংরেজি হলো ওয়ার্ক আর বাংলা হলো কাজ। এখন এই আমল আবার দুই প্রকার, কয় প্রকার আমল? দুই প্রকার, এক প্রকার হলো সরকারি আর এক প্রকার হলো ব্যক্তিগত। বাংলাদেশে ব্যক্তিগত আমল 22 ট্রাক করা হচ্ছে, 22 ট্রাক এত আমল হচ্ছে, হজ জাকাত কালিমা মিলাদ মাহফিল দোয়া দরুদ তসবি তাহলিল দাড়ি টুপি জুব্বা দান করা সিমাই দেওয়া ইফতারি দেওয়া কত কি হচ্ছে, দান করতে করতে প্রচুর হচ্ছে, কিন্তু দেখা যায় এই দানের মধ্যে অর্ধেক টাকায় সুদে। ব্যক্তিগত আমল খালি একটা, যেরকম কয়টা একটা ব্যক্তিগত আমল হচ্ছে একটা, সেটা খালি নামাজের জন্য অজু। অজু হলো ব্যক্তিগত আমল, আর মোট আমল হলো সরকারি আমল। অজু আপনি করবেন, নামাজটা কোনো ব্যক্তিগত আমল নয়, নামাজ হলো রাষ্ট্র আমল। সুদ হারাম করতে হবে না, রাষ্ট্র আমল। পর্দা ফরজ করবে, রাষ্ট্র আমল। চুরি বন্ধ করবে, রাষ্ট্র আমল। জানা বন্ধ করবে, রাষ্ট্র আমল। জয় বল ঠিক কিনা? আপনি হজ করবেন, এটাও রাষ্ট্রীয় আমল। রাষ্ট্র যদি অনুমতি না দেয়, আপনার বাপও মক্কা যাবার পারবেন না। আর করছে আমল করে কি আমল? ওই তসবি ঠেলা, আল্লাহ নবী জীবনে তসবি ঠেপলার কয়নি। আল্লাহ রসুল বলছেন যে আল জান্নাতু জিলালি সায়ুব, তরবারির ছায়া তলে আল্লাহর জান্নাত, তরবারির ছায়া তলে আল্লাহর জান্নাত। রসুল নিজে বলছেন ওই সময় বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ হয়েছে, ওই সময় তরবারি নিয়ে যুদ্ধ হয়েছে, খন্দক উহুদ তরবারি নিয়ে যুদ্ধ হয়েছে। আজকের জান্নাত কার তলে? আল্লাহ জানে যে শেষ জামানার উম্মতের মধ্যে ইমান কমে যাবে, এই তরবারিলে যুদ্ধ করে পারবে না, সাহস নাই তো? সাহস নাই। আমার আব্বা বলেছেন, আমার আব্বা 103 বছর বয়সে মারা গেছেন, একই হ্যান্ডবেলে বক্তৃতা করছি 10টি বছর। আমার আব্বা বললেন, আব্বা আপনাকে ভোট দেননি? বাবা আমি ভোট দিছি, 5-6 জন চেয়ারম্যান দাঁড় আছে, তারা এসে ভোটের দিনে ওই বেঞ্চ চেয়ার বসে আছে, 5 জনই বসে আছে। তখন ব্যালট ছিল না, ভোট কিভাবে দিছি জানিস? আমি বললাম কিভাবে? কয়, যাক ভোট দেবো তারই মাথা ধার দিয়ে শুয়ে যাওয়া লাগবে। এটা কি কম তাই ম্যান? এখন যদি মাথার ছোঁয়া ভোট হলো হেনি, ওক বাড়াবের দিল ওটি কাটে 7 টাকা। ঠিক 8 টাকা খা, কার মাথা ধার দিল রে? তাহলে বোঝা যাচ্ছে তখনকার ইমানে ছিল আমাদের থেকে আরো উন্নত মানের, প্রশাসন ক্ষমতায় ছিল ভালো, কেউ কারো বিদ্যুৎ তো শব্দ করে পারেনি। আর এখন ইমানে এত কমিছে, শালার মধ্যে ভোট দিত কাঁপিচ্ছে, কেবেন দেখে। ওটা হলো তরবারি যুদ্ধ, এটা হলো ভোট যুদ্ধ। ভোট যুদ্ধ এটা, ভোট যুদ্ধে যদি কেউ পাশ করে, ইসলাম ক্ষমতায় দেয়, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এরকম মতামত আল্লাহ আবার কোরআনে বলছেন সূরা মায়েদার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাআদিলু ইদিলু হুয়া আকরামু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন আল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাতি। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীর ইমানদারেরা তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও, তুমি ন্যায় প্রতিষ্ঠিত করো, ন্যায় বিচার করো, হুয়া কাবুলিত
তাকওয়া, এটা হলো খোদা ভীতির অধিকতর নিকটবর্তী, আল্লাহর ভয় দাঁড়াচ্ছে। এক নম্বর ভয় বোঝার টাইম হলো যে লোক আল্লাহর দিন বিজয়ের জন্য ন্যায়ের পক্ষে কাজ করে। আমার আল্লাহ বলেছেন কোনো বিশেষ সম্প্রদায় যদি ন্যায় কায়েমের বিরুদ্ধে তোমার কাছে এসে দাঁড়ায়, হুঙ্কার মারে, তুমি পরোয়া করবে না, এই দিল ন্যায় বিচার করো, ও আকরাবুলি তাকওয়া, এই কাজটা হলো খোদা ভীতির অধিকতর নিকটবর্তী। আল্লাহকে ভয় কে করে? একমাত্র নমুনা যারা আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে যান উহুদের যুদ্ধে, আল্লাহর নবী উহুদের যুদ্ধের ময়দানে 1000 সাহাবী নিয়া উহুদের ময়দানে হাজির হচ্ছেন। এমন সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে রসূলের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। হানজালাকে রসুল বললেন, হানজালা তুমি কি বিবাহ করেছো? বলে আমি বিবাহ করি নাই হুজুর। আল্লাহর নবী বললেন, তুমি বিবাহ করো, তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাও, বিবাহ তোমার উপর ফরজ হয়ে গেছে। হযরত হানজালাকে রুখসত দিলেন উহুদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে। আল্লাহর নবীর সাহাবী বিবাহ করলেন, বাসর সজ্জা উদযাপন করছেন, এইদিকে উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে, বিকট যুদ্ধ, 3000 কাফের 1000 সাহাবি, যুদ্ধে সাহাবিরা লড়তেছেন, মাঝে মধ্যে সাহাবিদেরকে অ্যাটাক করছেন, আবার সাহাবিরা কাফেরদেরকে একটু তাড়িয়ে দিচ্ছেন, বারবার এই ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবি হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসর সজ্জা উদযাপন করলেন, ভোর রাতে উনি চলে গেলেন হাম্মামখানায় গোসল করার জন্য। গোসল করতে গিয়া আল্লাহর নবীর সাহাবি হাম্মামখানায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে মদিনার অলিতে গলিতে ঠান্ডারা দেওয়া হচ্ছে। কে আসলে কোথায়? মদিনার অলিতে গলিতে ঘরে বাইরে মুসলমান পরাজিতর পথে, কে আস? উহুদের ময়দানে তরবারি নিয়ে দিন বিজয়ের জন্য যুদ্ধ করবে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আর ঘরে থেকো না, কুতিলা মুহাম্মাদ, মুহাম্মাদ সাল্লাম শাহাদতের পথে। কানের যখন এই খবর এসে গেল, হযরত হানজালা বললেন পানের স্ত্রী, খবরদার খবরদার, আমি গোসল করব না, তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমি উহুদের ময়দানে দিন বিজয়ের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহর নবী সাহাবী হযরত হানজালার স্ত্রী বললেন, ওগো আমার স্বামী, পানের স্বামী, গোসল তোমার উপর ফরজ হয়েছে, তুমি গোসল করো, তারপরে তরবারি দেব, যুদ্ধের পোশাক দেব, তুমি যুদ্ধে যাবে, আমি বাধা দেব না। আল্লাহ রাসূলের সাহাবী মহব্বত কাকে বলে? ওই যে ফার্স্টে বলেছি, সন্তান সন্ততি ধন সম্পদ, তাম দুনিয়ার মানুষের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসার মানুষটাই হলো আল্লাহর রাসূল। ধরে বলুন সুবহানাল্লাহ, তাম দুনিয়ার মানুষের চেয়ে নবীজিকে হযরত হানজালা ভালোবাসেন। উনি বললেন পানের স্ত্রী, গোসল করতে গিয়ে যদি আমার নবী শাহাদত বরণ করেন, দিন যদি পরাজিত হয়ে যায়, 1000 সাহাবী যদি বদর উহুদের ময়দানে পরাজিত হয়ে যায়, আমি গোসল করে লাভ হবে না, কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারণ আমি ঈমান এনেছি কার উপর? ইমান আনার পর আমি আর দেরি করতে পারি না, তুমি যুদ্ধের পোশাক দাও, তরবারি দাও, এক সেকেন্ড দেরি করব না, আমি চলে যাব যুদ্ধের ময়দানে। স্ত্রী তাকে যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাত দিয়ে দিলেন, যান যুদ্ধের ময়দানে চলে যান। যুদ্ধ করতে করতে উনি পৌঁছে গেলেন, যাওয়ার পরে রসুলের সাথে সাক্ষাৎ হলো না, যেই যুদ্ধের ময়দানে বীর বিক্রমে তরবারি চালাইতে লাগলেন, এক পর্যায়ে শাহাদত বরণ করলেন, মদিনার মাটিতে খবর চলে গেল হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদত বরণ করেছেন। শোনা মাত্রই স্বামী শহীদের লাশটা দেখার জন্য স্ত্রী চলে গেলেন, যাওয়ার পরে রসুলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমি জানি শহীদ যারা হয় রক্তাক্ত অবস্থায় গোসল ছাড়া মাতফুন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছিল, আমি তাকে গোসল করতে বললাম, গোসল করে নাই, শুধু আপনার ভালোবাসা, দিনের ভালোবাসার কারণে যুদ্ধের পোশাক পরিয়ে তরবারি নিয়ে ছুটে বেরিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আল্লাহু আকবার, আমি সহস্তে গোসল করে দেব, ও রাসূল,
আমার স্বামীর লাশটা দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ও গো হানজালার স্ত্রী, হানজালাকে নিষেধ করেছি উহুদের ময়দানে আসার জন্য, কিন্তু আমি এখনো দেখা পাই নাই কখন হানজালা আসলো, শাহাদত বরণ করলো। ওনার স্ত্রী বারবার বার্গেনিং করছেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে কতজন শাহাদত হয়েছেন তাদের একটু আপনি দেখুন, আর তার ভেতরে তো আমার স্বামীর লাশটা থাকতে পারে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, আবু বকর, উমর, উসমান, আলী, রে কে আছো তোমরা, কতজন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশটা একত্রিত করো। উহুদের ময়